হাই বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনি যদি সাইবার সিকিউরিটিতে কেরিয়ার শুরু করতে চান এবং একজন নতুন হিসাবে সাইবার সিকিউরিটি শিখতে চান, তাহলে আপনি কিভাবে আপনার কেরিয়ার পেজ শুরু করবেন এবং কোন কাজটা করলে আপনি কোন পজিশন পর্যন্ত সর্বোচ্চ যেতে পারবেন, এই বিষয়গুলো একে ফ্লো চার্টের মাধ্যমে দেখিয়ে দিব। তো আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা সাইবার সিকিউরিটিতে কেরিয়ার গড়তে চায় এবং নিজেকে একজন সাইবার এক্সপার্ট হিসাবে গড়ে তুলতে চায়। তো অনেকেই যারা নতুন হিসাবে কাজ শুরু করে, আসলে তারা বুঝতে পারে না যে কোন পোস্টে কেসে শুরু করবে এবং প্রথমে কোন কাজটা শুরু করবে এবং কোন কাজটার পর কোন কাজটা করতে হবে, সেটা তার জানা থাকে না। তো আজকের এই ভিডিওতে মূলত আমি সাইবার সেক একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার কেরিয়ার পেজ শুরু করতে পারেন। তো আপনি কোন পোস্ট থেকে শুরু করবেন এবং ওই পোস্ট থেকে আপনি সর্বোচ্চ কোন জায়গা পর্যন্ত যাইতে পারবেন, এই বিষয়টাই আমি সাইবার সেক ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে দেব। তো এই সাইবার সেক ওয়েবসাইট সম্পর্কে বলে দিই, এই সাইবার সেক ওয়েবসাইটটি হল সাইবার সিকিউরিটি সংক্রান্ত বিভিন্ন রকমের তথ্য প্রদান করে থাকে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আমরা জানতে পারবো যে একজন নিউ ইউজার হিসাবে, একজন ফ্রেশার হিসাবে কোন কোন জবগুলো পাওয়া যায় সাইবার সিকিউরিটিতে এবং মিড লেভেলের জবগুলো কিভাবে আপনি পাবেন, কোন পোস্ট থেকে যেতে হবে এবং হাই লেভেলে যাওয়ার জন্য আপনার কোন পেজ ধরে আগাইতে হবে, এই বিষয়টাই সাইবার সেক ওয়েবসাইটের মাধ্যমে আমরা জানতে পারবো। তো চলুন আমরা এখন ল্যাপটপ স্ক্রিনে চলে যাই, সেখানে গিয়ে আমি আপনাকে দেখিয়ে দেই যে আসলে কিভাবে আপনি সাইবার সিকিউরিটি কেরিয়ারটা শুরু করবেন। তো বন্ধুরা, আমরা সাইবার সেক ওয়েবসাইটে চলে আসছি। তো সাইবার সেক ওয়েবসাইটে এখানে আপনার মূলত ডোমেইন ইউআরএলটা হলো যে cybersec.org.pathway.html। তো আপনি এই ইউআরএল এ চলে আসবেন, অথবা আপনি গুগলে লিখে সার্চ করবেন সাইবার সেক, ঠিক আছে? তো আপনি এখানে সার্চ করার পর এই যে সাইবার সেক ওয়েবসাইটে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন এক্সপ্লোর কেরিয়ার পেথওয়ে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, যে একটা হলো যে ফ্রেশার রোল, আরেকটা হলো এন্ট্রি লেভেল, মিড লেভেল, অ্যাডভান্স লেভেল। তো এটি হলো যে আমাদের সাইবার সিকিউরিটির যতগুলো লেভেল আছে সেগুলো। তো এখানে হলো যে ফ্রেশার লেভেল হিসাবে আপনি কোনগুলো শুরু করতে পারবেন, কোন পজিশন গুলো শুরু করতে পারবেন, এগুলো দেওয়া আছে। এর পাশাপাশি আপনি যখন এটার হবারের উপর ক্লিক করবেন যে ওই পোস্টের উপর কতগুলো জব অ্যাভেলেবেল আছে এগুলো দেখাচ্ছে। তো এটা মূলত ইউএস এর লোকেশনে দেখাচ্ছে, তবে অর্থাৎ বাংলাদেশের যে জব রুল গুলো আছে এখানে কিন্তু শো করবে না। তো যাই হোক, এখানে আমরা জাস্ট কেরিয়ার প্যাডটা দেখে নিব। তো আপনি যদি নেটওয়ার্কিং এ ক্লিক করেন, এখানে আপনি এন্ট্রি লেভেলে এসে সবগুলো জব করতে পারবেন, ঠিক আছে? তো আর আপনি যদি এখান থেকে ধরেন সাইবার স্পেশালিস্ট হন, তাহলে এখান থেকে স্পেশালিস্ট হিসাবে আপনি কতগুলো পোস্টে যেতে পারতেছেন দেখেন। তো এখান থেকে আপনি অ্যানালিস্ট হতে পারতেছেন, অ্যানালিস্ট থেকে আপনি সাইবার সিকিউরিটি ম্যানেজার পর্যন্ত আসতে পারবেন, ইঞ্জিনিয়ার পর্যন্ত আসতে পারবেন, ঠিক আছে? তো এটা আপনি ধরে ধরে দেখে নেবেন। তো আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টে যদি ক্লিক করি, দেখেন সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে কিন্তু এন্ট্রি লেভেলের আসার কোনো প্রয়োজন নাই, সরাসরি মিড লেভেলে চলে যাইতেছে। তো সফটওয়্যার ডেভেলপমেন্টে আমরা ক্লিক করে দেখি, এই যে অ্যানালিস্ট এখানে চলে আসে। এখান থেকে আমরা এখানে এক্সপার্ট অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে পারি, ঠিক আছে? তো তারপর আমরা যদি সিস্টেম ইঞ্জিনিয়ারে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখেন এখানে সবগুলো কিন্তু শো করে। তো এন্ট্রি লেভেলের এখান থেকে আমরা যে কোনো একটা থেকে ধরেন মিড লেভেলে যেতে পারবো, মিড লেভেল থেকে আবার এখান থেকে আমরা অ্যাডভান্স লেভেলে যেতে পারবো। ঠিক সেভাবে যদি ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যানালাইসিসে যদি আমরা ক্লিক করি, এখানে কিন্তু সবগুলো শো করতেছে, ঠিক আছে? এন্ট্রি লেভেলের সবগুলো পোস্টে আমরা চাকরি করতে পারবো। দেন তারপর এখান থেকে আমরা যে কোনো একটা পোস্টে আমরা মিড লেভেলে যেতে পারবো, মিড লেভেল থেকে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত আসতে পারবো, ঠিক আছে? তো এই যে সর্বোচ্চ পজিশনে আসার জন্য যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে আসার জন্য কোন কোন পোস্ট গুলো মিড লেভেলে কাজ করতে হবে। এখানে যদি আমরা সাইবার ম্যানেজার হইতে চাই, তাহলে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হিসাবে কাজ করতে হবে, অথবা সাইবার সিকিউরিটি কনসালটেন্ট হিসাবে কাজ করতে হবে, অথবা সাইবার সিকিউরিটি আর্কিটেক্ট থেকেও কিন্তু সাইবার সিকিউরিটি ম্যানেজার হওয়া যায়। দেন তারপর আমরা যদি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসাবে আসতে চাই, এখান থেকে কিন্তু আমাদেরকে দেখাইতেছে যে সাইবার সিকিউরিটি কনসালটেন্টে চাকরি করলেও আসতে পারবেন, সাইবার সিকিউরিটি অ্যানালিস্টে চাকরি করলেও আসতে পারবেন। এখানে আরো অনেকগুলো আছে, সবগুলো দেখে নিবেন, একটা থেকে আরেকটা বিভিন্ন রকমের ওয়ে দেখাচ্ছে। তো সবগুলো আপনি চেক করে নিবেন, আপনি আপনার ইচ্ছা মতো ট্রেনিং এর প্রয়োজন সেটা আপনি লিখে রাইখা দিবেন, লিখে রাইখা দেয়া দেন আপনি কাজ করতে থাকবেন।
তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সহজে যাচাই বাছাই করতে পারবেন যে আপনি কোন পজিশন থেকে কোন পজিশনে যাইতে চান। দেন তারপর আপনি যদি স্কিল এবং সার্টিফিকেটের প্রয়োজন হয় তাহলে এখান থেকে স্কিল এন্ড সার্টিফিকেটে ক্লিক করবেন। এখানে আসলে ইন্টারন্যাশনাল স্কিল এন্ড সার্টিফিকেট আপনার ফাইন্ড করার জন্য এখানে আপনি দেখতে পারেন যে কোন স্কিল থেকে কোন জব জব টাইটেলে যাইতে হয় এবং টপ স্কিল গুলো আছে এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি সম্পূর্ণ কিন্তু যাচাইবাছাই করে নিতে পারবেন এই সার্টিফিকেট গুলো কোন কোন পোস্টে যাইতে পারবেন এটা দেওয়া আছে, যে এই সার্টিফিকেট দিয়ে আপনি কোন কোন পোস্টে যাইতে পারবেন এগুলো কিন্তু দেওয়া আছে, সবগুলো আপনি দেখে নেবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে মূলত যারা সাইবার সিকিউরিটি স্টুডেন্ট আছেন আপনারা বুঝতে পারেন না যে আসলে কনফিউজ হয়ে যান যে কোন পোস্ট থেকে কোন পোস্টে যাইতে হয় এটা তাদের জন্য। তো বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে সাইবার সিকিউরিটি কেরিয়ার পেথ কিভাবে তৈরি করতে হয়। আর আপনি যদি সাইবার সিকিউরিটি শিখতে চান তাহলে আসলে বাংলাদেশ থেকে সাইবার সিকিউরিটি শেখাটা অনেকটা কষ্টকর, কারণ বাংলাদেশে অ্যাভেলেবেল রিসোর্স পাওয়া যায় না, আর পাওয়া যায় যা খুবই স্বল্প পরিমাণ এবং অনেক বেশি টাকা খরচ করতে হয়। তো তার জন্য আমি আপনাকে সবচেয়ে বেশি রিকমেন্ড করব বাংলাদেশের যে ইনস্টিটিউটগুলো আছে সেখান থেকে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করুন, অথবা সিএসসির উপর আপনি যদি ভালো একটা দখল থাকে অথবা আপনি যদি ওই ব্যাকগ্রাউন্ডে আপনি পড়ালেখা করেন তাহলে এটা আপনার জন্য সহজ, আর নয় কিন্তু আপনার জন্য বিষয়টা খুবই কঠিন হয়ে যাবে। তাছাড়া অনলাইনে অনেক কোর্স রয়েছে, ইন্টারন্যাশনালি আপনি যদি ইংলিশ ভালো বোঝেন তাহলে আপনি ইংলিশে কোর্স করতে পারলে বেটার হয় সবচেয়ে বেশি, কারণ এখানে যত রিসোর্স আছে সব কিছু ইংলিশে আপনাকে এগুলো দেখতে হবে। তো আশা করি আপনি যদি সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে কাজ করতে চান অথবা সাইবার সিকিউরিটিতে কেরিয়ার শুরু করতে চান তাহলে আপনাকে ইংলিশ ভালো জানতেই হবে। তো যাই হোক, আপনি যদি ইংলিশে শুরু করেন তাহলে আমি আপনাকে বলবো যে coursera.org থেকে শুরু করুন, এখানে অ্যাভেলেবেল অনেক কোর্স আছে, এন্ট্রি লেভেলের কোর্স আছে, মিড লেভেলের কোর্স আছে এবং কারিকুলামও আছে। তো আপনি আপনার মতো করে দেখে আপনি আপনার মতো করে যে কোনো এক দুইটা কোর্স করে নেবেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হতে পেরেছেন সাইবার সিকিউরিটি কেরিয়ার পেথ তৈরি করার জন্য, কী কী প্রয়োজন এবং কীভাবে শুরু করবেন সেই সম্পর্কে একটা গাইডলাইন পেয়েছেন। তো আপনারা যদি আমার ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্ট থাকবেন, কারণ আমি আমার ওয়ার্কশপ আইটি ওয়েবসাইটে বিভিন্ন রকমের বিজনেস এবং স্কিল বেস আলোচনা করে থাকি। তো আপনার সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।